नमस्कार बंधुरा, आमी अभिजीत। डायनामिक क्रिएशन चैनेले आपनादेर आरो एकबार सुस्वागतम। आमार चैनेले जारा नतून आसछेन तादेरके वेलकाम एवं अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। नदीके आसबेन ना धारे। আর মর্নিং ওয়াক করতে এসে মাঠেই প্রচণ্ড পরিমাণে জলকাদা দেখে চলে আসলাম প্ল্যাটফর্মে। এসেই একটি ইঞ্জিন গাড়ির সঙ্গে সাক্ষাৎ। তো প্রথমে এটাই একটু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। অনেকদিন ট্রেনের সঙ্গে যোগাযোগ বন্ধ। ইঞ্জিন গাড়িটা কিছুক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার পর আবার সামনের দিকে এগিয়ে চলেছে। আর প্ল্যাটফর্ম এখন পুরো ফাঁকা। আমার ছেলেকে নিয়ে মর্নিং ওয়াক শুরু করছি। ওই দূরে ছোট মন্দিরটি দেখা গেল, ওটা হচ্ছে হনুমান মন্দির। আর ওরই পাশে আমাদের মাঠ। আর এই বিশাল প্ল্যাটফর্ম, লেফট রাইটের সঙ্গে আমার ছেলে মর্নিং ওয়াক করা শুরু করে দিয়েছে। আর এই দেখুন, প্ল্যাটফর্ম পুরো জনশূন্য, কেউ নেই। আমার ছেলে আস্তে আস্তে হাঁটা শুরু করেছে। এই দেখুন, পুরো জনশূন্য, একটি কেবল কুকুর শুয়ে আছে, আর কাউকে দেখা যাচ্ছে না। আমার ছেলে কুকুরে ভয় খায়, ওই জন্য একটু ইতস্তত বোধ করছে, পাশ দিয়ে কীভাবে যাবে। এখন রিভার্সে হাঁটছে। প্ল্যাটফর্মে একটি দুটি লোক আরও দেখছি, যারা মাঠে মর্নিং ওয়াক করে। বৃষ্টির কারণে তারাও আজকে প্ল্যাটফর্মে এসছে। আর আমার ছেলে রিভার্সে হেঁটে চলেছে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে। আর লেফট সাইডে একটা কিছু বগি রাখা রয়েছে ট্রেনের। এখন একটু হাঁটার স্পিডটা আমার ছেলে বাড়িয়েছে। আরও দুজন মাঠের সঙ্গী, তারাও এসছে দেখছি, এরাও মাঠে মর্নিং ওয়াক করে। আমার ছেলে মর্নিং ওয়াক কিছুটা করে নেওয়ার পরে রান করার ইচ্ছা আছে, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। এরপর করে নিচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। যেহেতু মাঠে রেগুলার প্র্যাকটিস করতে আসছে, তো বেশ কিছু এক্সারসাইজও শিখে গেছে। খুব নিপুণভাবে না করতে পারলেও সব কিছু করার চেষ্টা করে, যেভাবে আমরা দেখিয়ে দিই। আরও একটা ফেভারিট গান গেঞ্জি, যেটা হচ্ছে ফ্রি ফায়ার লেখা, ওই গেঞ্জিটা পড়তে খুব ভালোবাসে। ওই গেঞ্জিটা পরে ও একটা এক্সট্রা মুডে থাকে। ঘাটটারগুলো ঘুলিয়ে নিচ্ছে ভালো করে। আর ও ডুমুরদা মাঠে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করে, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আপনারা জানেন যে লকডাউনের জন্য একত্রে জমায়েত হওয়া বন্ধ। তো সেই কারণে প্র্যাকটিস পুরোপুরি বন্ধ আছে, বাড়িতে বসে বসে হেলদি হয়ে যাচ্ছে। তাই এই কিছুদিন ধরেই আমরা প্র্যাকটিস শুরু করেছি। তো আগেকার সব অভ্যেসগুলো থাকলেও কিছুটা শরীরের মধ্যে জড়তা এসে গেছে। তো কিছুদিন ধরে আসাতে অনেকটা ও ফ্রি হয়ে গেছে। তো প্ল্যাটফর্মে এক্সারসাইজের কিছু অংশগুলো সেরে নিলাম। আর দেখুন বন্ধুরা, প্রচণ্ড মেঘ, অলরেডি বৃষ্টি চলে এসছে। আমরা দুজন এখন বসে পড়েছি প্ল্যাটফর্মের বসার জায়গায়।
আর বেশ বৃষ্টি পড়ছে, তাই এখন সেলফি ক্যামেরায় আপনাদের সঙ্গে বসে বসে টাইম পাস। বন্ধুরা, আমরা বৃষ্টির জন্য মর্নিং ওয়াক স্টপ হয়ে গেছে, আর আমি যে কথাগুলো এখন বলছি বসে সেই কথাগুলো বৃষ্টির জন্য কিচ্ছু শোনা যাচ্ছে না, যে কারণে নতুন করে আবার কথাটা অ্যাড করতে হলো। দূরে দেখুন, দেখাবার চেষ্টা করছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। সামনের দিকে আমার কিছু দোকান আছে, চায়ের দোকান, যেগুলো খোলা আছে, কয়েকজন ভদ্রলোক বসে আছেন ভেতরে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অল নোটিফিকেশানে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওটা সবার প্রথমে আপনাদের সামনে আসে। তো আজকের জন্যে গুড বাই।